মুসলমানের ছেলেরা আল্লাহর হুকুমকে রাসূলুল্লাহর সুন্নতকে হেনত করে ছোট হয়ে বলে আমার ভুল হয়ে গেছে, কেন দাঁড়িয়ে রাখুনি আমার ভুল হয়ে গেছে, কেন রোজা রাখুনি আমার ভুল হয়ে গেছে, কেন গান শোনো আমার ভুল হয়ে গেছে, এরা হচ্ছে কলমা পড়েওয়ালা আল্লাহর হুকুম গুলো মেনে চলে আমার আল্লাহ এতে করে কলমা পড়েওয়ালা মুমিনে কামিল করেছে, এদের জন্য আমার আল্লাহ জান্নাত করেছে। আল্লাহ সামনে ফিরিয়ে নিয়ে যাবে খারাপ হয়ে মরে যাও, তথাপি তোমরা ইমান হারা কাফের হয়ে মরে যেওনি, কাফের হয়ে মরে যেওনি, যদি যদি ফাসেক হয়ে মরো ইমানের কলসি আছে আমলের পানি নেই, ইমানের থাকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফোঁটা দু ফোঁটা রহমতের পানি যদি তোমার ইমানের থাকা কলসিতে পড়ে যায় বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দান করে দেবে। বুঝলে আর যারা খেয়ালে রেখেছে যে মাগরিবের নামাজ আল্লাহর হুকুম শরিয়াত, জামানাতে দু বছর ছ মাস হুজুরের খেলাফতি ছিল, হুজুরের খেলাফত কালে হুজুর আমি একদিন কুফায় অবস্থান করছিলেন, হুজুরের সাথে সঙ্গী আছে, খবর পাওয়া গেল কুফায় একজন মানুষ ইন্তেকাল হয়েছে, জুয়ার কে কে গেল
সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় জঘন্য, কুফার সবচেয়ে বাজে ছেলে একটা ইন্তেকাল হয়েছে। বুঝলেন আমার বলেন, চলো জানাজার নামাজে যা, জানাজার নামাজে গিয়ে দেখে। বুঝলেন আমার ইন্তেকাল হয়ে গেছে, জানাজার নামাজে গিয়ে দেখে। হযরত আবু বকর সিদ্দিক ময়দানে গিয়ে দেখে জানাজার নামাজ হয়ে গেছে। মানে লাশ কোথায়? বলে কবরস্থানে। আগেকারের কবর শহরের বাইরে হতো, শহরের বাইরে কবর হতো, কুফার বাইরে কবরস্থানে, কবরস্থানে হযরত আবু বকর সিদ্দিক আগিয়ে গিয়ে যায় দেখে লাশ নামানো। আবু বকর সিদ্দিক চলে গেলে কবরে করে লাশ নামিয়ে দিয়ে ছেলের মুখটা দেখিয়ে দাও। বলে আর কি করে দেখানো হবে, দেখানো যাবে না। আবু বকর জামার পর বলে কাপড়ের মুখের দড়িটা কে খোলো, বলে তার চেহারা থেকে এত নূর বেরোতে আরম্ভ করলো, গোটা কবর আলো আলোকিত হয়ে গেল। যার উপরে আল্লাহ রাজি হয়েছে। দ্বিতীয় রাত্রে বেলায় সেই রাত কেটে গেল, তারপরে রাত্রে বেলায় স্বপ্ন দেখে আকাম আল রাসূলুল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেছে। হুজুর বসে আছে, নবী বসে আছে, নবীগণেরা বসে আছে, শহীদরা বসে আছে, হুজুরের দরবারের ব্যাপারই আলাদা, আকাম আল রাসূলুল্লাহ বসে আছে উপরে, আর সব গোলামরা নিচেই বসে আছে। জোয়ানকে তুমি কি চেনো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি চিনি। বলে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই গুনাহগার বলে আর মুখ থেকে নূর বেরোয়, মানে মতলব কি বুঝিয়ে দাও। বলে আমল করেছে যে এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও চেহারা থেকে নূর চমকাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কোনদিন যদি নজর কোনদিন খারাপ জায়গায় চলে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে বলে আল্লাহ গুনাহ করে ফেললাম, মাফ করে দেন। ব্যাপার আল্লাহ নিজে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহই তো ক্ষমা করনে ওয়ালা। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা মাপ চায়, ভুল করলে তো মাপ চায়, যারা মাপ চায় আল্লাহ তাদের ভালোবাসে। আল্লাহ তাদের কি বলে বলে, আর আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যদি আল্লাহ গুনাহগার বলে ডাকতো আল্লাহর কসম আমাদের আমাদের খারাপ লাগতো, আমাদের ভালোই লাগতো, কিন্তু আল্লাহ গুনাহগার বলে ডাকে, বেকার বলে ডাকে, সিয়াকার বলে ডাকে, এ মুখ কালোরা বলে না। আল্লাহ বলে কুল ইয়া ইবাদ, হে আমার বান্দা, আমার বান্দা, সুবহানাল্লাজি আশরাফ বিআবদি লাইলা, সুবহানাল্লাজি আশরাফ বিআবদি, সুবহানাল্লাজি আশরাফ বিআবদি, এই দেখেন দেখেন
মিথ্যা বুঝার চেষ্টা করছে, আমার মাথায় চলে এলো আমি জীবনে বলি আল্লাহ ফিরে এসে। দেখেন এখানে আল্লাহ পাক কি বললেন, বান্দা কাকে? আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে আমার আল্লাহ বান্দা বলে ডাকছে। আর এখানেও বলছে কি, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফি আব্দা, কুলিয়া আর ঠিক আছে কুলিয়া ইবাদ, এখানে আমার আল্লাহ কি বলছে বান্দা। এখানে হুজুরকে আমার আল্লাহ মেরাজের রাতে দেখে নিয়ে যাচ্ছে বান্দা বলছে, আর এখানে গুনাহগার দেখো আল্লাহ বান্দা বলছে। আমরা গুনাহগার কিন্তু আমার আল্লাহ আমাদের করে বান্দা বলে সম্বোধন করছে। মুসলমানের ছেলেরা এর উপর জন্মদিনা, এরপরেও কি আপনারা আল্লাহর কাছে মাথা নত করবেন না? এরপরেও কি আল্লাহর কাছে ফিরত যাবেন না? আল্লাহ পাকের হাবিবের মুজেজার সবচেয়ে বড় মুজেজা দুটো, একটা হচ্ছে মেরাজ একটা হচ্ছে কুরআন। সেই মেরাজের রাত্রে আমার আল্লাহ নবীকে যখন নিয়ে যাচ্ছে বান্দা বলে সম্বোধন করছে, আর যারা গুনাহ করে ফেলেছো তাদের করে যখন আমার আল্লাহ বলছে এখানেও বান্দা বলে সম্বোধন করছে, কি বড় আল্লাহ আমাদের ভালোবাসে, কি মহব্বত আল্লাহ করে, কি ভালোবাসায় আবাসে আল্লাহ পাক বলে নিয়ে বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। ইন্নাহু আল গফুর, ইন্নাহু আল গফুরুর রহিম, কেন আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা দয়াময়। জরে হবে না সুবহানাল্লাহ, খবরদার নিরাশ হবে না, যখনই গুনাহ করবে দাড়ি চাচ্ছেন দাড়ি চেঁচেই তওবা করে ভুল করলাম ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো কিছু মনে করেন না, যারা দাড়ি চাচ্ছেন প্রশ্ন করছি উত্তর দিবেন তো। সুরজিৎ কেন বলছেন? সুরজিৎ নাম বললেন, সুরজিৎ কেন বলছেন? মনে আছে নাম কেন তোমাদের? কথা জিজ্ঞাসা করছি আপনারা কি দাড়ি চাচা হয়ে কবরে যেতে চান? এই অবস্থা কবরে যেতে চান? ওই দাড়ি তো হবে, দাড়ি তো বড় বড়, ওই দাড়ি চাচা হয়ে যেতে চান না দাড়িওয়ালা হয়ে? বেনামাজি হয়ে না নামাজি হয়ে, রোজাদার হয়ে না বেরোজদার হয়ে? আল্লাহ পাককে খুশি করে না আল্লাহকে নারাজ করে? সবাই নিয়ে ঠিক আছে, নিয়ে ঠিক আছে দাড়ি রাখবো, আল্লাহ তোমার রাঙিয়ে আসবে বলেন ইনশাআল্লাহ। অতএব আমাদের সকলকে আজ ক্লাসে এটাই পড়ানো হলো কি তওবা করতে। ফজরের নামাজ কাজে অনেকে হয়েছে না, আমি আজকে অ্যালার্ম দিই, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নাম করে নিজের নামের লেগে যদি বলি আল্লাহ আমাকে ধ্বংস করে, আমি আল্লাহরই তারিফের জন্য বলছি। ইচ্ছা করে কালকে অ্যালার্ম দিই, ভয় লাগে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ভয় আমি জেগে যাই, এই মোবাইলে ঘাটাঘাটি করি এটা ওটা করি, ইচ্ছা করে আমি জেগে থাকি। আমার আল্লাহ আমার ঘরে তো কেউ থাকে না, আমার আল্লাহ জানে আর আমি জানি। কালকে দাওয়াত নেই, বাংলাদেশ থেকে আমার আরো এক সপ্তাহ পরে আসার কথা ছিল, এগুলো বাংলাদেশের মধ্যে ভোট বলে চলে এলাম, তো আমার দাওয়াত কালকে ছিল। আমি 11:30 থেকে সব কাজ কমপ্লিট করে 12:30 কাজ কমপ্লিট করে শুয়ে পড়েছি, আর আমি বলে শুয়েছি আল্লাহ আমি জানি নামাজ পড়ব। রাত জাগা লোকেদের ঘুম অ্যালার্ম কাজ হয় না, আর কিছু কিছু লোক আছে অ্যালার্ম দেয় না। আমার আল্লাহ যখনই সময় হয় আমার আল্লাহ ফেরেশতা পাঠায় বান্দার গায়ে হাত দিয়ে বলে বান্দা
মান্দা ওঠো, ফজরের রক্ত হয়ে গেছে, সেজদা দাও। মান্দা ওঠো, এবার কোরআন পড়ে নাও। কথা ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহকে বলবেন, যারা ফজরের নামাজ পড়ে নেবে আমার কথা মিলাবেন, আপনি বলবেন যে আল্লাহ আজকে থেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখবেন ঠিক সময়ে আল্লাহ তুলে দিয়েছে। হবে না? নামাজিরা বুঝতে পারে। বাপজান বলেন না, আপনি অ্যালার্ম দেন না? হ্যাঁ, কিন্তু ওঠেন তো না? ওঠেন আল্লাহ ঠিক যায়। কে ছিল? ঘুম তো মৃত্যু ভাই, ঘুমলে তার কোনো খেয়াল থাকে না। ঘুম মরণের ভাই, যেমন মরণ হলে কোনো খেয়াল থাকে না, ঘুমেলেও কোনো খেয়াল থাকে না। ঘুমিয়ে আছে, আজ বুকের ওপর দিয়ে সাপ চলে যাচ্ছে, কোনো খেয়াল আছে? ভয় লাগে, ডর লাগে? না, যেমন মরার ওপর দিয়ে সাপ গেলে কোনো খেয়াল নেই, ঘুমিয়ে থাকলেও সাপ গেলে কোনো খেয়াল নেই, জাগলে বুঝতে পারবে না। ওই মরণ ভাই, ঘুম হচ্ছে মরণের ভাই, আল্লাহ পাক ঠিক জাগিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব অনেকে ফজর নামাজ আলহামদুলিল্লাহ পড়েছেন, অনেকে পড়েন নি। যারা পড়েন নি তাদের কাছে বলতে চাই, একটু মাপ চাইলেন, মনে মনে মাপ চান, প্র্যাকটিস করেন, যাই ফজর নামাজ কাজে করেছে আল্লাহ মাফ করবে। মনে মনে বলে ভাবে বলে আসরের নামাজ কাজা, বলেন আল্লাহ আসরের নামাজ সব কাজে করেছে, জোহরের নামাজ আল্লাহ অন্তত মাবুনেরা যে বেপর্দা হয়ে গেছে, মাবুনদের পর্দা কি ফরজ না? কিন্তু ওই ওই মেয়েগুলো যদি জুবান দিয়ে একবার বলে ফেলে কি হবে? পর্দা করে কাফের হয়ে যাবে। তোমাদের মা বোনকেই বলছি, ঘরে যে শিখাবে, ঘরে যে শিখাবে কি হবে? পর্দা করে, পর্দা করে কি হবে? পর্দা করছে, পর্দা ফেলে যত রকম আল্লাহ হুকুম, তুমি এন এন করলে তাচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করলে, বলেন না মাশাআল্লাহ, কাফের হবে না? হবে মুসলমান। অতএব আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর শরীয়ত অনুযায়ী চলতে হবে। মেয়েরা যদি বেপর্দা হয়ে ঘরে, বেপর্দা হয়ে মেয়েরা যদি ঘরে অন্তত ঘরে যে বলতে হবে আল্লাহ বেপর্দা হয়ে ঘুরেছি, আপনার হুকুম অমান্য করেছি, আপনি তাকে মাফ করে দেন। চায়ের দোকানে বসে বসে অশুনে যায়, অশুনতে গেলে এখানে এসে ষোলো করে ঠিক করে কেন হই হই হচ্ছে? আমার ব্যবহারে আপনার কষ্ট হচ্ছেন না? তোমাদের কপাল জুনায়েদ, আল্লাহর কসম আমি আমার ব্যাপারে চিনি, আমি আমার গুনার ব্যাপারে জানি। আমার এক রাতের গুনাহ যদি আল্লাহ আপনাদের সামনে প্রকাশ করে দেয়, হাত ধরে বের করে দেয়, মিথ্যে কথা নয়, আল্লাহকে সাক্ষী রেখে দিবে তোমাদের কপাল জুনায়েদ পেয়েছে। আমি কিন্তু হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেমের দরবারের গোলাম। আমার মুজাদ্দিদ জামান কিন্তু হাক্কানি আলেম ছিল, আমার রুহুল আমিন হুজুর কিন্তু হাক্কানি আলেম ছিল, দরগাপুরি সাহেব হাক্কানি আলেম ছিল, পানিগোল হাফেজ সাহেব হুজুর হাক্কানি আলেম ছিল। আমরা ওনাদের দরবারের গোলাম, আমরা ওনারই দরবারে ওনাদেরই ছেলে বলে, কথা ঠিক না বলবো? আমরা নিজেদের মন গড়া কোনো কথা বলবো না, আমরা ওই হাক্কানি আলেমদের নকল করে করে দুশার কথা বলবো। হ্যাঁ, দোকানদার একটা আছে না? না, সেলসম্যান আছে না? না, যখন দোকানদার থাকে না সেলসম্যানই বেচা কিনা করে, আর যদি মাল না লায়, যদি কেউ পয়সা কম বেশি দেয় তখন সেলসম্যানই ঝগড়া করে, দোকানদার ঝগড়া। আমরা এখন সেলসম্যান হয়ে বসে আছি, ইনশাআল্লাহ আমরা হকের জন্য লড়াই করব, কথা ঠিক না বলে বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বনি ইসরাইলদের আলেমরা তাদের কিতাবের সঙ্গে দুনম্বরি করেছে, আয়াত ছোট বড় করেছে, যেটা ভালো লেগেছে রেখেছে, যেটা ভালো লাগে না বাদ দিয়ে দিয়েছে তাওরাত থেকে ইনজিল থেকে। কিন্তু আমার উম্মত কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেমরা ইসলামের ঝান্ডা নিচে নামতে দেবে না, এই রকম উঁচু করে ধরে রেখে দেবে এক এক জনের জন্য। আমরা সেই আলেমদের নকল করে করে দুই একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিই। এই আল্লাহ মুসলমানের ছেলেরা, এর এর উম্মত উম্মতেরা, যেমন গোলাপ ফুলের দোকানে, গোলাপ ফুলের দোকানে কেউ যদি ইট বালি সিমেন্টের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না, ওই রকম
বালি সিমেন্টের দোকানে কেউ যদি তেল মশলার খোঁজ করে কোনদিন জীবনে পাওয়া যাবে না। তেল মশলার দোকানে কেউ যদি বন্দুকের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না। বন্দুকের দোকানে কেউ যদি কাপড়ের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না। ওই রকম তারা জান্নাতের বাগান আল্লাহর মজলিস আল্লাহ পাওয়া জায়গা, এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না, এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না, এই জায়গায় ব্যবসা পাওয়া যাবে না, এই জায়গায় বাণিজ্য পাওয়া যাবে না, এই জায়গায় অন্য কিছু পাওয়া যাবে না, এই জায়গায় পার্টি পাওয়া যাবে না, এই জায়গায় রাজনীতি পাওয়া যাবে না, এই জায়গায় হাসি মজাক পাওয়া যাবে না, এই জায়গায় যাত্রা পাওয়া যাবে না, এই জায়গায় জোকস এর মজলিস পাওয়া যাবে না। এই জায়গায় আল্লাহ পাওয়া যায়, এই জায়গায় আল্লাহ পাওয়া যায়। যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, ইট বালির দোকানে ইট বালি পাওয়া যায়, তেল মশলার দোকানে তেল মশলা পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কাশ্মীর দোকানে কাশ্মীর পাওয়া যায়। ওই রকম তারা জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। এখন কি সওদা করতে এসেছে বলেন, সওদা কি করতে এসেছে? আপনি কাপড় কিনতে গেছেন আর যে ঢুকেছেন তাই বিল্ডারের দোকানে, বিল্ডারের দোকানে জীবনে কাপড় পাওয়া যাবে? কি করতে এসেছেন? কিনিবার জন্য বলেন বলেন। আরে জানেন না আপনারা কেন এসেছেন? খুব দেখতেছেন বেকার হয়ে গেল। জুনায়েদের থেকে কত সুন্দর সুন্দর চেহারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেখবে কি করতে এসেছে? জ্ঞানটাও কেন নেবে? আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে, অসুবিধা নেই। কেন জান্নাত জান্নাত করছেন বলেন না? আল্লাহ পাওয়ার জন্য। যে আল্লাহ পেয়ে গেল সেই তো জান্নাত পেয়ে গেল, সে তো সব পেয়ে গেল, কথা ঠিক না বলে বলে। তাই এদিক ওদিক না বলে একটা তালেবে আখেরাত, যারা জান্নাতে আছে ইবাদত করে এদেরকে তালেবে আখেরাত বলা হয়, এরাও হক পথে আছে, এরাও ঠিক আছে। আর একটা তালেবে মাওলা, এরা জান্নাতে আশা করে না, জাহান্নামের ভয় করে না, এরা আল্লাহর জন্য ইবাদত করে, এরা আল্লাহ, এরা আল্লাহ রাজাই খুশে, আল্লাহর খুশনদি খৌফ ইলাহি রাজাই ইলাহি, এটার মধ্যে তাদের জীবন। আর যারা তালেবে আখেরাত, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, এটাই তাদের জীবন। আমাদের পূর্বপুরুষরা এখান থেকে আল্লাহ পেয়ে কবরে গেছে, ইনশাআল্লাহ এই আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। যারা জানেন না জানেন না, ঠিক জায়গায় এসে বসেছেন, যে জায়গায় বসেছেন, 1400 বছর ধরে বান্দা এখান থেকে আল্লাহ পেয়েছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই ওয়াজের মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর জন্য এসেছেন তো, আল্লাহ পেতে চান তো? আল্লাহ মারহাবা মারহাবা, এর মতন আর কোনো কথা আছে বলেন? এর মতন আর কোনো কথা আছে? ইনি কি করছেন? এই ছেলে তুমি কি করছো? মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকা মোবাইল, আবার মোবাইল খাবে, এই ছেলে মোবাইল ঢুকা পকেটে। আপনারা ক্লাস করেন না? বাচ্চারা তোমরা ক্লাস করছো? এটা তো মাদ্রাসার জলসা, মাদ্রাসার জলসা তো, হুজুর হুজুর স্যার পড়াচ্ছে পড়াচ্ছে, আর একজন মোবাইল খায় না, মার খায় না তো চামচ উস্তাদ চামচ বাক করে দিবে, বিয়াদ পর পর কথা ঠিক না বললাম? এটা ক্লাস হচ্ছে না? ইয়ার কি করতে এসেছো সব?
ইনার একটা কাজে এসেছে ইউটিউবে, যা করার করে চুপ করে বসে যাবে, এবার অসম্ভব হয়ে গেছে, ও চলছে তুমি তোমার কাজ করো, কথা ঠিক না বললে ডিস্টার্ব করবে। আর গমে দিল কিসকো সোনাও কোই গমখার নেই, হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ইবাদতের কথা বলতে মানুষ লজ্জা করবে। দশজন বন্ধু যাচ্ছে তো একসাথে দিঘায়, কোথায় দিঘায় যাচ্ছে, দশজন বন্ধু একটা কাকার সঙ্গে দশজন বন্ধু যাচ্ছে, হুজুর পাক বলছেন দশ জনের মধ্যে একজন নামাজি আছে, সে লজ্জায় নামাজের কথা বলতে পারবে না, আমি নামাজ পড়ি। কিংবা দশ জন এমন লোক আছে, দশ জনের মধ্যে একজন লোক এমন আছে যে গান শোনা পছন্দ করে, বন্ধুরা গান চালাচ্ছে, সে লজ্জায় বলতে পারবে না যে গানটা বন্ধ করে না, কেন গান চালাচ্ছিস। আখিরি জামানায় ইবাদত কারীদের ইবাদত করাটাও লজ্জা মনে হবে। টানা দেবে, কি দেবে টানা বোঝেন, তাকে খুঁটা দেবে, খুঁটা কি দেবে বলেন, খুঁটা দেবে, কি কিরম খুঁটা দেবে, নামাজি হয়ে গেছে, গেছে, দেখো সুমি সাহেব চলে এলো, বড় নামাজি চলে এলো, নামাজ পড়া ইবাদত করা খুঁটা হয়ে যাবে। এই যে আমি বলছি আল্লাহ রাসূলের কথাগুলো, এটাই খুঁটা দেবে, কি বড় একটা হুজুর হয়ে গেছে, দেখো না কেমন করছিস, হক কথা বলা খুঁটা হয়ে যাবে, এই ভিডিও করতে মানা করছি, এটা খুঁটা হয়ে যাবে, খুঁটা বড় বড় সব আলেমরা করছে, আর যেন কি বড় হয়ে গেছে, কে এসে গেছে ভিডিও করতে মানা করছে, কথাই ঢুকছে, জেনে রেখে দেবে, তলোয়ার চলবে দিনের তলোয়ার, ইসলামের তলোয়ার, শরিয়াতের তলোয়ার চলবে, জুনায়েদের বাপ থাকলেও কাটবে, জুনায়েদের মা থাকলেও কাটবে, আর খুদ জুনায়েদ থাকলেও কাটবে, আরবের লেগে আলাদা ইসলাম নয়, আর ফুটবলের লেগে আলাদা নয়, জেনে রেখে দেবে, মক্কার কাবার ইমাম জেনা করলে যে জাহান্নাম, জুনায়েদ সিদ্দিকী জেনা করলে সেই জাহান্নাম, আরবের মানুষ নামাজ কাজা করলে কাবার চাতালে, নামাজ কাজা করলে যে জাহান্নাম, যে গুনাহ, তোমাদের বিবি পুরে তোমাদের এই জায়গায় নামাজ কাজা করলে সেই গুনাহ, ইসলাম এক, তলোয়ার এক, কুরআন এক, সব এক, আল্লাহ কোরআন বলেছে, বুঝতে পেরেছে, তাই আপনারা মনে ব্যথা নেবেন না, আমাকে লজ্জিত করবেন না, আমি আল্লাহর রাসূলের জন্য দুজনের কথা বলছি, আধ ঘন্টা এক ঘন্টার মেহমান, তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তুমি তোমার জীবন নিয়ে পড়ে যাও, আমি আমার জীবন নিয়ে, তুমি তোমার কবরে যাও, আমি আমার কবরে, তুমি তোমার আখিরাত গেছো, আমি আমার আখিরাত, তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেবো, কথা ঠিক না বললাম, মুসলমানের ছেলেরা, এ এর উম্মত উম্মতেরা, আমার আল্লাহ পাক আমাদের করে অল্প সময়ের জন্য যারা করে দিয়েছে, অল্প সময়ের জন্য জন্য যারা করেছে, আমাদের আমাদের খাস উদ্দেশ্য আল্লাহ, আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে, এর আমি কি তাকে বলতে পারবো, না না না, যাও যাও যে মাউন্টেন এভারেস্টে উঠে গেছে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে পারবে, কি কি সামান লাগবে, কি কি লাগেজ লাগবে, জুতোটা কেমন হবে, জামাটা কেমন হবে, সাথে করে কি নিয়ে যাবে, ও ভালো বলতে পারবে, ওই রকম তারা আমরা আল্লাহ পেতে চাই, আল্লাহ হাসিল করতে চাই, উদাহরণস্বরূপ বললাম আল্লাহ হাসিল করতে চাই, এখন কেউ যদি জুনায়েদকে জিজ্ঞাসা করে, বলো বলো জুনায়েদ আল্লাহ কি করে পাওয়া যাবে, জুনায়েদ কি বলতে পারবে, জুনায়েদ যদি আল্লাহ পায় তাহলে বলতে পারবে আল্লাহ এইভাবে পাওয়া যায়, এর এর উন্নত মদিরা আমাকে নাই, অন্য কাউকে নয়, যারা আল্লাহ পেয়ে গেছে জিজ্ঞাসা করো, খাজা মঈনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখে যাও, হুরুকুরার মিয়া আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে, ওনাকে জিজ্ঞাসা করে যাও, মুসা কালিমুল্লাহ যারা আল্লাহ পেয়েছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, ঈসা রুহুল্লাহ যারা আল্লাহ পেয়েছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, দাউদ খলিফাতুল্লাহ যারা আল্লাহ পেয়েছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক যারা আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলানা আলী আল্লাহ পেয়েছে, হযরত সাল বিন সাদাত সাইদ আল্লাহ পেয়েছে, হযরত খাব্বাব আল্লাহ পেয়েছে, আবু জার আল্লাহ পেয়েছে, আবু দারদা আল্লাহ পেয়েছে, হযরত আবু বকর আল্লাহ পেয়েছে, এদের উম্মত উম্মতেরা যারা আল্লাহ পেয়ে গেছে তাদের করে জিজ্ঞাসা করে যাও, তারাই বলতে পারবে কি করে আল্লাহ পাওয়া যাবে, আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, আপনারাও সবাইকে জিজ্ঞাসা করেন, নবী থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত ওলি আউলিয়ারা গুজরে গেছে, আল্লাহর বন্ধুরা করে গুজরে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ কি করে পাওয়া যাবে, জিজ্ঞাসা করে দেখলাম মাসলা আলাদা, মর্তবা আলাদা, মর্যাদা আলাদা, এক একজনের মর্তবা এক এক রকম, এক একজনের মর্যাদা
দেখবো, তবে সবাই একবার একটা জিনিস সিমিলার পেয়ে গেলাম, সবাই একবার একটা জিনিস সামঞ্জস্য পেয়ে গেলাম, ওটা কি? নবী পয়গম্বর রাসূল ওলি আউলিয়া সাহাবা তাবেয়িন তাবাবেন সুফি দরবেশ গোশ কিছু আব্দাল, সবার মধ্যে একটা জিনিস কমন আছে, সামঞ্জস্য আছে, সেটা কি? সবাই আল্লাহর কাছে ছোট হয়ে তওবা করত, যে যত বেশি তওবা করেছে আমার আল্লাহ তার ইজ্জতকে তত বড় করে দিয়েছে। সে নবী হোক, ওলি হোক, গোশ হোক, কুতুব হোক, যাই হোক, তওবা কোনদিন কেউ ছাড়েনি, সকলে তওবা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করেছে আল্লাহ তাকে তত বড় করে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা নিজেকে পেশ করেছে কেমন ভাবে? কেউ জিজ্ঞাসা করেছে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ি তোমার দাড়ি? সুন্দর সুন্দর পেশ করেছে আল্লাহর সামনে, যে এই বলতে পারছি না যে আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ি। সারা পৃথিবীতে চার ভাগ মুসলমানের তিন ভাগ ইমামে আযম আবু হানিফাকে ফলো করে, এক ভাগ তিন ইমামকে ফলো করে। এত মানুষের ইমাম হয়ে তিনি জানতেন না যে আমার দাড়ির ইজ্জত বেশি না ছাগলের দাড়ি, কিন্তু নিজেকে এত ছোট করেছে ছাগলের দাড়ির সাথেও নিজেকে তুলনা, নিজের দাড়িটা তুলনা করেন। কথা ঢুকছে? বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা হযরত হাসান বসরি হুজুর আল্লাহ তার মে দোয়া চাইতে, কি দোয়া চাইতে? জাহান্নামা থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ আমাকে ওইটাই করে দেন। কে? হাসান বসরি হযরত আলী হাবিবের মুরিদ ছিলেন, তিনি বড় একজন তাবিঈন ছিলেন, হযরত আলী হাবিবের নিজের খাস ইলমে মারিফাতের মুরিদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন কি দোয়া? যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে আমাকে ওটাই করে দেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো ইলম দোয়া চান কেন? বলে এই দোয়া এই জন্যই চাই যে ওই শেষ ব্যক্তি যে বেরোলো তারপরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না, এর মধ্যে গ্যারান্টি আছে যে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে, এজন্য আমি দোয়া চাই। কে? হাসান বসরি। খবর লেন হাসান বসরির জন্য জান্নাত আল্লাহ দেবে দোয়া চাই, আল্লাহ হাসান বসরিকে জান্নাতি করে দেবে। মুসলমানের ছেলেরা এর এর উম্মত উম্মতিরা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি রকম ভাবে দোয়া চাইছে, আল্লাহ জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বের হবে, জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বের হবে আব্দুল কাদের জিলানী কোটা করে দেয়। কি? আব্দুল কাদের জিলানী খবর নিয়ে দেখতে যাও, ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানী হুজুরের নাম কেউ যদি উঁচু অবস্থায় আরামে শুনে আদবে শুনে নেয় আবার আল্লাহ দশটা করে নেকি দান করে দেয়। কথাই ঢুকছে? মুসলমান সেই আব্দুল কাদের জিলানী কি নিজেকে কত ছোট করে? এর এর উম্মত উম্মতিরা হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহ তিনি দিনার কিতাবের মধ্যে বলছেন, এক তারিখে একজন কাদেরী ফকিরকে, কাদেরী আল্লাহর ওলিকে, কাদেরী ফকিরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ফকির যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও মঙ্গলদের সেনাপতি, মঙ্গলদের সেনাপতি একজনের সেনাপতি ছিল তার কাছে চলে যাও, ইসলামের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দাও। ওই সময়তে কাদেরী ফকির চলে গেল, এমন অবস্থাতে মঙ্গল যে সেনাপতি ছিল সেই সেনাপতি কুত্তাকে হাতে করে নিয়ে, কুত্তাকে হাতে করে নিয়ে শিকার করে নিজের তাবুর দিকে আস্তারাম্ভ করেছে, নিজের তাবুর দিকে আস্তারাম্ভ করেছে, এমন অবস্থাতে ছোট হয়ে বলে আমাকে একটা মালিক কাজ দিয়েছে, তুমি যেমন এই কুকুরের মালিক আমার একটা মালিক আছে, আমি একটা দরবারের কুত্তা, যদি আমি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমার দাড়ি তোমার কুকুরের লেজের থেকে বেশি দাম, আর যদি মালিককে খুশি করতে না পারে আমার দাড়ি তোমার কুত্তার লেজের থেকেও কম দাম। এর এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এই কথাগুলো আমি অল্প অল্প করে এজন্যই শোনাচ্ছি
যত বড় অলি হোক না কেন, যত বড় গোস কুটু হোক না কেন, কোনদিন আল্লাহর সামনে নিজেকে বড় করে পেশ করে না, সব সময় ছোট করে পেশ করেছে, সব সময় মাথা হাত করে পেশ করেছে, লজ্জিত করে পেশ করেছে। খবরদার আকা মাওলা রাসূলের পাশে সাল্লাম নিজে একবার নয় দুবার নয় তিনবার নয় কোন রাতে 70 বার কোন রাতে 100 বার করে তওবা করতে, কারণ কেন খবর নিয়ে দেখতে যান আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবা করনে ওয়ালা দেখরে আমার আল্লাহ ভালোবাসে। যারা হবে না সুবহানাল্লাহ, তাই আল্লাহ পেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল আছে তো আছে, কিন্তু তওবা সবের মধ্যে থাকার দরকার আছে অবশ্যই। এ যদি না থাকে কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে। তাই আল্লাহ পেতে চান তো, তুমি তো বললেন আপনারা আল্লাহ পেতে চান তো তওবা করো, বেশি বেশি করে তওবা করো। তওবা সব সময় আমাদের করতে হবে। মাগরিবের নামাজ হলো, সবাই কি মাগরিবের নামাজ পড়েছে? সবার মাগরিবের নামাজ হয় না। যারা নামাজ পড়ে নেই, দু দল, কদল, এক দল নামাজ পড়ে নেই কিন্তু তওবা করেছে। তওবা মানে আল্লাহকে বলেছে আল্লাহ আমি নামাজ পড়তে ভুলে গেছি, মাফ করে দেন আল্লাহ। আরেক দল চিন্তাই করে, যে নামাজটা কাজা করেছে এ চিন্তাও করে, এরকম লোক আছে না? না, যারা নামাজ দুজনেই নামাজ পড়লো না, দুজনেই নামাজ পড়লো না, যে নামাজ না পড়ে তওবা করলো, এদের দিল জিন্দা, কলব ইনসানি, এদের কলব মানুষের কলব, অন্তর মানুষের। আর যারা নামাজ কাজা করলো, একবার বললো না আল্লাহকে আমি নামাজ কাজা করেছি ভুল করেছি, কলবে হাইওয়ান, জানোয়ারের দিল, কিসের দিল বলেন, বলেন না ছিললে বলেন, লজ্জা লাগছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমার দিল জানোয়ারের দিল, আল্লাহ আল্লাহ বড় নিকৃষ্ট, আল্লাহ একদম জঘন্য, আপনি তো কুকুর তৈরি করেছে এর থেকেও খারাপ হয়ে গেছে। আল্লাহ খুশি, যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করবে আল্লাহ তত খুশি। আমরা মনে করেছি কি, যত নিজেকে বড় করব, ইউটিউবে থাম্বনেল ভালো করে দেব, পোস্টারে নাম বড় করে দেব, কিতাবের নাম বড় করে দেব, আয় মনে করেছো তত ইজ্জত। না না, ফুরফুরার পীর আবু বকরের ইজ্জত আল্লাহ যে কি বড় করেছে তোমাদের জ্ঞান নেই। নাম লিখতো সিদ্দিকও লিখতো, আহাকার আবু বকর বলে শুনছেন আপনি কি বলে লিখতো, শুধু আবু বকর আর কিছু দেখো না। গোটা বাংলা, আমি আজকে আমার চাচাজনের সাথে কথা বলছিলাম, বাংলাদেশ থেকে ঘুরে এসেছি, চাচাজন বলছিল কচি তুমি তো এদিক ওদিক যে চাল্লা দিয়ে যাচ্ছে, বলছে আমার অনেক অনেক লোক আছে, অনেক অনেক ভাই আছে, অনেক অনেক মৌলান আছে, দাদা হুজুর বাগান এখন দেখেন, আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি একটু ঘুরছি, আমি বুঝতে পারছি আল্লাহ পাক আমাদের জন্য, আপনাদের জ্ঞান নেই আমাদের জ্ঞান নেই, দাদা হুজুরের বাগান যে কত কত, তুমি কি মনে করেছো 224 পারগানা লোক শুধু দাদা হুজুর করে চলে যাও, চা চা কুমিল্লা নোয়াখালী দাদা হুজুরের সব সব বেশি করি করি যেখানে যায় যে জঙ্গলে যায় যেখানে যেখানে এদিক ওদিক করে উঠে পড়ছে দাদা হুজুর এখানে এসেছে, আমি তো
স্যার কেন লিখুনি আমার নাম, হাফেজ স্যার কেন লিখুনি, আমি হাজ করেছি জানি না, আল্লাহ কেন লিখুনি, মুসলমান এতে ইজ্জত নেই, শুধু বলো জুলাই দেখবা আল্লাহ বড় করে। এমন আল্লাহ বলেছিল নামের আগে একটা কুত্তা, আপনি জানেন সুফিয়ান সাউরি নাম কি, সুফিয়ান আল্লাহর ওলি আছে না, নাম মানে কি সুফিয়ান সাউরি, সাউরি মানে হচ্ছে বলদ, গরু, বলদ, এটা বলদ বলে নাকি বলদ গরু, হ্যাঁ আমি যেটুকু জানি বলদ, হাবেশা বলছেন গাধা, তো যাই হোক জানোয়ার তো, গরু তো জানোয়ার আর গাধা, সুফিয়ান সাউরি নামের সাথেই ছিল গাধা, উনি সবাইকে বলতেন আমি গাধা, আমি আমি বলদ আমি গরু, সুফিয়ান কে গরু, জগত বিখ্যাত আল্লাহর ওলি যাদের জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চায়, মুসলমান নিজেকে বড় করে ইজ্জত নেই, নিজেকে ছোট করলে ইজ্জত পাওয়া যায়, সব সময় আল্লাহর দরবারে নিজেকে ছোট করে রাখতে, নিজেকে ছোট করে রাখতে হবে, যে মানুষ তোমার পেছনে ছুটবে, শুধু মানুষ নয় আল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যাবে আল্লাহ কুল কায়নাত কে তার পেছনে লাগিয়ে দেবে, শুধু সে নয় বান্দার বলা আল্লাহর বলা হয়ে যাবে, বান্দার ধরা আল্লাহর ধরা হবে, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হবে, বান্দার মুখের কথা আল্লাহর কথা হয়ে যাবে, বান্দা পানি দিবার মালিক কে, বান্দা বলে আল্লাহ পানি দেন, সঙ্গে সঙ্গে পানি আরম্ভ হয়ে যাবে, মুসলমানের ছেলেরা ছিল তিনি বলে আমি আমার উস্তাদের রাত দেখতে গেলাম, আমি আমার উস্তাদকে দেখতে গেলাম, আমার উস্তাদ কিভাবে রাত কাটায়, রাত কিভাবে পার করে, এই দেখার উদ্দেশ্যে আমি সফর শুরু করে ফেললাম, বাগদাদে চলে গেলাম, বাগদাদে গিয়ে আমি আজম হানিফা হুজুরের মসজিদে গেলাম, ওই মসজিদে গিয়ে একসাথে উস্তাদের সঙ্গে নামাজ পড়লাম, নামাজ হয়ে যাওয়ার পরেতে আমি দেখলাম আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফা আস্তে 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 বাড়ি থেকে রওনা হয়ে যায়, বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পরেতে বাড়ি থেকে নিজের জামা খুলে ফেললো, নিজের জামা খুলে সুফিয়ানা লিবাস গুজরি পরে নিল, ছিড়া খুড়া একটা জামা পরে আবার মসজিদের ওপাশ চলে আসে, ওপাশ আবার মসজিদে চলে আসে, মসজিদে এসে মসজিদের একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দেয়, দোয়া চাইতে চাইতে ইবাদত করে, রুকু করে, সিজদা করে, কায়াম করে, কোরআন করে, তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, মাহবুবের নাম নাই, ইয়ারের নাম নাই, নিতে 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 রাতের শেষ ভাগে যখন আল্লাহ তুইও জান্নাতি হয়ে গেছিস, এ বলার সাথে সাথে হুজুর বলতে এটা একটা আজব বিষয় হয়ে যাবে, এটা একটা আশ্চর্য ঘটনা ঘটে যাবে, সেই ইমামে আজম আবু হানিফার মতো লোক জান্নাতি হয়ে গেল বলতো বলতো না, মানা সত্যিকারের দিলে ছিল, ইমামে আজম শুধু এমনি এমনি বলতেন, আমি তেমনি বলছি আল্লাহ কি আমাদের মানে জুনায়দ পার হয়ে যাবে, জুনায়দ জান্নাতি হয়ে যাবে, এ আশ্চর্য বিষয় হয়ে যাবে, এইভাবে নয় সত্যিকারের হাকিকাতান বলতেন, এজন্যই তো বেহুশ হয়ে যেত, এজন্যই কি হয়ে যেত বেহুশ, মুসলমানের ছেলেরা এরে রুম্মতুল মদিনা খবর নিয়ে দেখে যাও হযরত জাইনাল আবেদিন, কে জাইনাল আবেদিন, জান্নাতের মালিক জাইনাল আবেদিন, হুসাইন হুজুরের কলিজার টুকরা জাইনাল আবেদিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হুসাইন হুজুরের কলিজার টুকরা
পেরা জায়নাল আবেদিন হাসান হুসাইনুল কামাল আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনকে করেছে। সেই হাসান হুসাইনের হুজুরের কলিজা টুকরা হযরত জায়নাল আবেদিন হুজুর আল্লাহর কাবা শরীফে হজ করতে যাচ্ছেন, হুজুর আমরা করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ার সময় সবাই কি বলতে আরম্ভ করে দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই কাল কিয়ামত পরে আল্লাহ পাকের নাম ধরে ধরে বলে, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আপনার শরীরে আমি হাজির আছি, আল্লাহ পাকের হাজিরের কথা বলতে বলতে জিহাদ জিহাদ করতে করতে আগিয়ে আগিয়ে যায়। সবাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জায়নাল আবেদিন হুজুর আমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে না। ওই সময় সাথী সঙ্গীরা বলে, এ জায়নাল আবেদিন হুজুর কেন আপনি লাব্বাইক বলছেন না, লাব্বাইক তো বলতে হবে, বলে আমার ভয় লাগছে, আমি যদি লাব্বাইক বলে দিই উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লাব্বাইক সার ইয়া সাদাক লা লাব্বাইক লা লাব্বাইক, আর তোমার তোমার হাজির আমি পছন্দ করি না, এই ভয় আমি বলছি না। ওই সময়তে হুজুরের সাথীরা বলে, হুজুর বলতে তো হবে, বলতে তো হবে, হুকুম আল্লাহ পাকের করতে তো হবে। ওই সময়তে হযরতে জায়নাল আবেদিন খুব সাহস নিয়ে উটের উপরে বসে বসে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই যখনই বলেছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে তাসরিফ নিয়ে চলে গেছে, হুজুর আমার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলে এমন তো অবস্থাতে আর হুশ আসে না, আর হুশ আসে না, কিতাবের মধ্যে এসেছে দু তিন দিন হুশের মধ্যে পড়েছিলেন, যখন হজের সময় এলো আমার আল্লাহ হুশ ইনায়াত করে দিলেন। মুসলমান কে জাইনুল আবেদিন, জান্নাতের মালিক জাইনুল আবেদিন, কথা ঠিক না বলতে বলেন, যার যার দাদি জান ফাতেমা সাইয়্যেদাতুন নিসা, যদি বলেন না সুবহানাল্লাহ, যার দাদু জান মওলা আলী, যার বাবা জান হুসাইন সাইয়্যেদুস সুহাদা, সেই জয়নাল আবেদিন বেহুস হয়ে যাচ্ছেন লম্বাই বলতে গিয়ে সত্যিকারের দিলের মধ্যেই খফ ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এরকম হয় না কেন? আমরা কোরআন পড়ে থেকে তার পাশ দিয়ে ছুটে চলে গেলাম, পা উঁচু উঁচু করে কোরআনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম, আমাদের দিলের মধ্যে এরকম হয় না কেন? কেন হয় না? গোলার মধ্যে ঢুকত, ঘরের মধ্যে ঢুকে গরুটাকে আদর করত, যত্ন করত, চুমা খেত, দিয়ে দরজা লাগিয়ে বাড়ি থেকে শুয়ে প্রতিদিন এরকম ভাবে করে। একদিন আসতে দেরি হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে, কি হয়ে গেছে, রাত হয়ে গেছে, যখন রাত হয়ে গেছে তখন যখন দরজা খোলা পেয়েছে, পাশে জঙ্গল ছিল, জঙ্গল একটা বড় বাঘ এসে ওই ঘরে মরে ঢুকে চিড়ে ফিরে গরুটাকে খেয়ে সাফ করে দিয়ে গরুর জায়গায় বাঘটা বসে বসে, গরুর জায়গায় বাঘ বসে বসে। আর এত প্রতিদিনের আমল আর বেশি খাওয়ার পরে যত লাজিজি খাবার আসে, পেট যখন ভর্তি হয়ে যায় যত লাজিজি খাবার আসে আর ভালো, বাঘটা বসে আছে লড়াচড়া করে চুপচাপ বসে আছে, এমন অবস্থাতে আল্লাহ মালুম বলছেন ও যেমন প্রতিদিনের আমল ঢুকেছে, ঢুকে অন্ধকার হয়ে গেছে আর কিছু দেখতে পাচ্ছে না, এখন তো কারেন্ট, তখন কারেন্ট ছিল না, ঢুকেছে, ঢুকে প্রতিদিন যেমন আদর করে গায়ে হাত বুলিয়েছে জড়িয়েছে আমার আমার গরু আমার গরু করে আদর যত্ন করে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘরে যে শুয়ে পড়েছে, তখন বাপ ভিতর থেকে বলছে, এ মানুষ আমি কে, আমি কে, যদি সারা পরিমাণ একটা সামান্য জাররা, জাররা কাকে বলে, বট গাছে যে ছোট ছোট ফল হয় দেখেছেন আপনারা, ওই ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলে, যদি ওই জাররার থেকেও জাররা পরিমাণ তুমি যদি একটা আভাসই পেতে যে আমি গরু নয় আমি বাঘ, ওখানে দম ফেটে মরে যেত, ওখানে দম ফেটে মরে যেত।
আল্লামা রুম বলে বলছেন, শোনো, কেউ আল্লাহ বলেছে চিক বেরিয়ে গেছে, জমিনে পড়ে মরে গেছে, আর কেউ লক্ষ লক্ষ আল্লাহ বলছে, কোন ব্যাপার না। কারণ আমরা বাককে গরু মনে করে আদর করে নিচ্ছি, বাককে গরু মনে করে আদর করছি, হাকিকাতে আমরা বুঝতে পারছি না যেটা কি, যদি জানতাম কলিজা ফেটে যেত। মুসলমানের ছেলেরা, এদের উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাকের দরবারে নিজেকে ছোট করে পেশ করেন, সব সময় আল্লাহ পাকের দরবারে তওবা করেন। তওবা এমন একটা জিনিস, সেজদা দিলে আপনার কি হবে, সেজদা দিলে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়, কুরআন পড়লে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়, রমজান মাসে ইফতার রোজা রাখার পরে ইফতার বিসমিল্লাহ বলে করলে মনটা খুশি হয়ে যায় যে আমি একটা রোজা রেখে ফেললাম। এর উম্মত উম্মতিরা, কোন ইবাদতে নিজেকে লজ্জা লাগে না, সব ইবাদতে মনটা খুশি হয়ে যায়, মনটা একটা উৎফুল্ল ভাব চলে আসে, একটা খুশির ভাব চলে আসে। একমাত্র তওবা এমন জিনিস যে নিজেকে লজ্জিত মনে হয়। খবর দাও, আল্লাহ পাক আল্লাহর নবীর সেজদা থেকে গুনাহগারের তওবায় বেশি খুশি হয়ে যায়। এজন্য সমস্ত ওলিরা ওলি হয়েও নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করেছে, কারণ গুনাহগারের তওবায় আল্লাহর রহমত বেশি জোশ মেরে ওঠে। আমাদের সকলকে কি করতে হবে, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, তওবা করে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে হাজির করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা গুনাহ করে তাদের দল কটা? একটা। মনে করে আমি গুনাহ করলাম, আরেক দল ভাবি আপনারা এটা বিবি পুত্র, বিবি পুরে কি মারামারি হয়, কেস কাছারি হয়? বলেন না, হয় না, হয় না। হওয়ার পরে থানায় একটা হাজিরি দেওয়ার একটা ব্যাপার থাকে না, থাকে যে তুমি প্রতিবারে হাজিরি দিবে। বলে একটা হাজিরি যদি মিস হয়ে যায়, একটা হাজিরি যদি মিস হয়ে যায়, বলেন ঘুম হারাম হয় না, হয় না? দিলের মধ্যে একটা পেরেশানি হয় না, হয় না? একটা হুড়োহুড়ি লাপালাপি আরম্ভ হয় না, হয় না? ও একটা থানায় হাজিরি তো মিস হয়ে গেলে তুমি এত কষ্ট, এত পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছ, আল্লাহর হুকুম মাগরিবের নামাজ তোমার কাজা হয়ে গেল, পেরেশানি কই? পুলিশের আজাব বেশি না আল্লাহর আজাব বেশি? পুলিশের মার বেশি ভয় না জাহান্নামের বেশি ভয়? তাহলে আপনার হাকিকাতে পুলিশের হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার, না আল্লাহর হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার? পুলিশের ভয় তোমার দিলে আছে, একটা হাজিরি ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে চোরটা নিয়ে যাচ্ছে, ফোন করছে, 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 হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার, ভুল হয়ে গেছে, কথা ঠিক রাখুন। আল্লাহ কত হুকুম অমান্য করছি আমরা, বলো আমাদের হালে ভালো থাকবে? শয়তান 10টা 20টা ভুল করে না, কটা ভুল করে? এক, আল্লাহ বলেছে ফাসাজাদু লি আদম, সবাইকে হুকুম করেছিল সেজদা করতে, শয়তান সেজদা করে না, কটা ভুল করলো? শয়তান হয়ে গেছে। আমরা কটা ভুল করেছি, কটা ভুল করছি, কত ভুল জীবনে করেছি, চিন্তা করে দেখেন আল্লাহ এখনো শয়তান বলে দেয় না মনে করে, কথা ঠিক না ভুল? বলে অতএব লজ্জিত হওয়ার দরকার আছে না? নাই। আমরা লজ্জিত না লজ্জিত নয়, আমরা নিজের নিজের শারমিন্দিকে মেহসুস করি না করি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি, তওবা করতে হবে, তওবা করে আল্লাহ না করেন, আমি বলছি না যে নামাজ বাদ দাও শুধু তওবা করো, না না, চেষ্টা করে, যদি না হয় তাও তওবা করেন, তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। ফজরের নামাজ কাজা হয়ে গেল, সকালবেলা উঠে বেমালুম কিছুই যেন হয়নি, তওবা করে লেন, আল্লাহকে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ফজরের নামাজ কাজা করেছে। তারপরের দিন শোন, আবার ফজরের নামাজ কাজা হয়ে গেল, ঘুম থেকে উঠে আবার বলেন আল্লাহ ভুল করেছি মাফ করে দেন। আপনি তারপরে আবার ফজরের নামাজ কাজা করলেন, ঘুম থেকে উঠে আল্লাহ পাকের কাছে বলেন আমি ভুল করেছি মাফ করে দেন। এর উম্মত উম্মতিরা, আমি কেন বলছি, এর মধ্যে বড় একটা ব্যাপার আছে,
আমি আপনাদের করে আল্লাহ যদি সে আমাকে বুঝাবার তৌফিক দান করে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। তবে এটুকু বলে দিয়ে যাই, যদি কেউ 70 বার ফজরের নামাজ কাজা করার পরেতে 70 বার যদি তওবা করে, প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, এইটা যদি আদত হয়ে যায় 70 বার কেন? 7 বছর ধরে যদি এমন করে, একটা দিন যদি এমন চলে আসে, ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দা 7 বছর ধরে ফজরের নামাজ কাজা করে তওবা করেছে, 7 বছর পরে সুযোগ এসেছে, ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দার নামাজ কাজা করবে না, নামাজটা আদায় করবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, আর সেই নবীর উপরে দরুদের পড়ার হাল এরকম, মহাব্বতের সাথে দরুদ পড়েন না। আল্লাহ La la ya amina kalal aya amina kalal aya amina kalal aya amina kalal sab bolo amina kalal aya amina kalal aya amina kalal aya amina kalal amina kalal amina kalal aya amina kalal রহমতে বারি মিলি হ্যায় খুব কর লো আব খুশি
রব কায়ে ফরমান হ্যায় অর আয়াত কুরআন হ্যায় আমিনা কালা আমিনা কালা আমিনা কালাল আয়া আমিনা কালাল আমিনা কালা আমিনা কা আমিনা কালাল আয়া আমিনা কালাল সব বলো আমিনা কালাল আয়া 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 আমিনা কালাল আমিনা কালাল আমিনা কালাল ঝিনাইদার বলি সাহেব বলেছে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আমি ওয়াজ করতে করতে গজলটা গাইছিলাম আর যে বললাম যে আমি তো নবী নবী করেছি তাহলে তো কাফের হয়ে যাবো, ভুল করলো তো সেজদা দিলে ভুল করে না। আল্লাহ জিজ্ঞাসা করলেন শয়তান কেন তুমি এরকম সেজদা দিলে না, দলিল দিল কি দিল? আল্লাহ বললেন আদম লা তাকরাবা হাযিহিস সাজাদা ফাতাকুনা মিনাল জালিমিন।